যে কারণে নো এন্ট্রি টু সিনেমা করবে না সালমান খান। আগামী বছর শুটিং হওয়ার কথা ছিল নো এন্ট্রি টু সিনেমার, কিন্তু বদলে গেল সব কিছু। বলিউডে জোর গুঞ্জন, এ ছবি নির্মাণের পরিকল্পনা থেকে পিছিয়ে গেছেন সুপারস্টার সালমান খান। কি কারণে নো এন্ট্রি টু থেকে মুখ ফিরিয়ে নিলেন তিনি? কেন নিজের অন্যতম পছন্দের ছবির সিকুয়েল তৈরিতে আর আগ্রহী নন সুপারস্টার? একটি সূত্রের বরাত দিয়ে বলিউড হাঙ্গামার প্রতিবেদনে বলা হয়েছে, অনিজ বার্মিজ লেখা চিত্রনাট্য দারুণ পছন্দ হয়েছিল সালমানের, তাই নো এন্ট্রি টু নিয়ে দারুণ উজ্জীবিত ছিলেন তিনি। তার মতে গত এক দশকে এমন দম ফাটানো হাসির ছবি তৈরি হয়নি বলিউডে, কিন্তু ছবির সঙ্গে এত আইনি ঝামেলা জড়িয়ে গেছে যে পিছু হটতে বাধ্য হলেন সালমান। নো এন্ট্রির সহপ্রযোজক ছিল সাহারা মোশন পিকচার্স, যার বর্তমানে কোনো অস্তিত্ব নেই, তাই কাজ আরও কঠিন হয়ে গেছে। পাশাপাশি এ ছবির বাজেট নিয়েও সমস্যা দেখা দিয়েছে। বাজেটের পরিমাণ ছবির শুরুর আগেই লাগাম ছাড়াচ্ছে, একবার শুটিং শুরু হলে আরও সমস্যা বাড়বে, কারণ নো এন্ট্রির সঙ্গে বেশ কিছু আইনের জটিলতা জুড়ে রয়েছে, যা ভবিষ্যতে নো এন্ট্রি টু এর মাথা ব্যথার কারণ হয়ে উঠতে পারে। 2005 সালে মুক্তি পেয়েছিল নো এন্ট্রি। অনিস বার্মিস পরিচালিত ও বনি কাপুর প্রযোজিত এ ছবিতে দেখা যায় সালমান খান, অনিল কাপুর, ফারদিন খান, এশা দেওল, বিপাশা বসু, লারা দত্ত, সেলিনা জেঠলিদের। 2002 সালের তামিল ছবি চার্লি চ্যাপলিনের রিমেক ছিল ছবিটি এবং 2005 সালে সবচেয়ে বেশি ব্যবসাও করেছিল। তাই আপাতত তুলে রাখা হয়েছে নো এন্ট্রি টু এর চিত্রনাট্য। নতুন বছরে নতুন স্ক্রিপ্টের খোঁজে ভাই যান। পরবর্তী সময় সালমানকে দেখা যাবে কিসি কা ভাই কিসি কা জান ছবিতে। পাশাপাশি পরের বছর দিওয়ালিতে আসছে সালমান ক্যাটরিনার টাইগার 3। হবু বরকে আপত্তিকর ছবি পাঠানোয় আত্মহত্যা করেন অভিনেত্রী বৈশালী। ভারতীয় হিন্দি সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী বৈশালী টক্করের রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে। বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে তার ঝুলন্ত মৃতদেহ। মৃত্যুর একদিন পরে প্রকাশ্যে আসলো চাঞ্চল্যকর এক তথ্য। ভারতীয় সংবাদ সংস্থা ANI এর খবর অনুযায়ী, প্রতিবেশী যুবকের হেনস্থার জেরেই আত্মহত্যার পথ বেছে নিয়েছে বৈশালী, জানিয়েছেন ইন্দোর পুলিশের SCP এম রহমান। তিনি জানান, রাহুল নামের এক প্রতিবেশী যুবকের কাছে হেনস্থার শিকার হয়েছিলেন বৈশালী, তার জন্য এই চূড়ান্ত পদক্ষেপ নিয়েছেন এই অভিনেত্রী। বৈশালীকে আত্মহত্যায় প্রয়োজনা দেওয়ার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে রাহুল এবং তার স্ত্রী দিশার বিরুদ্ধে। ভারতীয় পুলিশ সূত্রে বরাত দিয়ে আরও জানা যায়, সুইসাইড নোটে বৈশালী লিখে গেছেন, রাহুল আমাকে শারীরিক ও মানসিকভাবে শেষ করেছে, শেষেও বলেছিল আমায় কিছুতেই বিয়ে করতে দেবে না, আর ও ঠিক তাই করল। এদিকে পেশায় ব্যবসায়ী রাহুলের সঙ্গে আগে সম্পর্কে জড়িয়েছিলেন বৈশালী। অভিনেত্রীর পরিবারও সে কথা জানত, কিন্তু যখনই অভিনন্দন সিং নামের কেনিয়ার দন্ত চিকিৎসকের সঙ্গে বৈশালীর বিয়ে ঠিক হয়, তখনই তাতে বাধা হয়ে দাঁড়ায় রাহুল। সমস্যার সূত্রপাত সেখান থেকেই। একের পর এক বিয়ে ভাঙার পেছনে রাহুলকেই দায়ী করে গেছেন অভিনেত্রী তার সুইসাইড নোটে। বৈশালীর পরিবারের দাবি, বিয়ে ঠিক হতেই তাদের মেয়ের আপত্তিকর ছবি ভিডিও পাঠিয়ে দেওয়া হয়েছিল হবু পাত্র তথা চিকিৎসক অভিনন্দনকে। শুধু তাই নয়, বৈশালীর সম্পর্কে নানা রকম গুজব রটিয়ে বেড়াত রাহুল। এ ঘটনা নিয়ে এসপি মতিউর রহমান বলেছেন, বর্তমানে নিজের বাড়িতে নেই রাহুল, উনি পলাতক, ওকে খোঁজার চেষ্টা চলছে।